কথা। সবাইকে স্বাগত জানাচ্ছি। 5ই আগস্ট নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, এই 5ই আগস্টে আমি আবার ফিরে এসেছি আমার প্রিয় প্রতিষ্ঠানে সকলের সহযোগিতায়। এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সিজিএফপি এবং এই সংগঠনের যারা সাংবাদিক, এই কালচারাল জার্নালিস্ট, এদের সবসময় আমরা অ্যাজ এ মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করে আসছি। বিগত 15-18 বছর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগৎটা তেমনভাবে বিকশিত হতে পারেনি। বাংলাদেশিরা তারা কিন্তু বরাবরই কালচারাল এবং যথেষ্ট প্রতিভা আছে। ইট ইজ নাও হাই টাইম, যেহেতু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের, সেজন্য আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে আবার প্রমোট করতে হবে, নতুন করে আমাদের ব্যাকআপ দিতে হবে। এর জন্য সিজিএফপি প্ল্যাটফর্ম ইজ দ্য রাইট প্লেস, যেখানে সমস্ত সাংবাদিকরা কাজ করে তাদেরকেও সেটা প্রমোট করতে হবে। ইটিভি সিজিএফপি পারফরমেন্স অ্যাওয়ার্ড এবার প্রায় 2 যুগ উদযাপিত হবে আর 1 বছর পরে। তো এই 2 যুগ যারা কষ্ট করে ধরে রাখতে পেরেছে সেই জন্য তাদের জন্য একটি তালি, এবং পরপর আরেকটি তালি হবে 21-এর জন্য, যেহেতু এই টেলিভিশন চ্যানেল অনেক যুদ্ধের পরেও, যেটা সালমায় পৌঁছিলেন, নতুন স্বাধীনতা আবার যুক্ত হয়েছে, এবং তার পরপরই এমন একটি অ্যাওয়ার্ডে সংযুক্তি করার জন্য সালমায়ের জন্য একটি তালি। তো আমরা এই অ্যাওয়ার্ড সকলের জন্য একটি বড় প্রাপ্তির স্বীকৃতি। সেই অ্যাওয়ার্ড যারা সবসময় দেন তার মধ্যে অবশ্যই অন্যতম সিজিপি অ্যাওয়ার্ড, এবং যেহেতু 2 যুগ ধরেই ধরে রাখতে পেরেছি, কখনো কোনো গ্যাপ হয়নি, সে কারণে দক্ষতা অবশ্যই আছে। এবং আমরা প্রতিবারই ইভেন্ট পার্টনার ছিলাম, শুরু থেকে পর্যন্ত আছি, এটি অবশ্যই আমাদের এই সাংসারিক জীবন, মানে আমরা যে 2টি সংগঠন কাজ করছি, তো এটাও আরেকটি বড় মনের উদাহরণ যে সিজিপি যারা করছে তারাও বড় মনে। আমার চেষ্টাটাও হয়তো সেরকমই ছিল, যার জন্য আমরা একাধারে এই সকল বছরই একসাথে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো যতদিন সিজিপি আছে, যতদিন আমি আছি। সিজিপি ইটিভি সিজিপি পারফরমেন্স অ্যাওয়ার্ড 2023 আমি খুবই আনন্দিত ব্যক্তিগতভাবে, এবং সংগঠনের পক্ষ থেকে আনন্দটা প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে 21-এ টেলিভিশন সিজিপির সঙ্গে আসলে লাস্ট 24 বছরই ছিল, মাঝখানে কিছু সময় নানা জটিলতায় থাকতে পারেনি, রাজনৈতিক জটিলতায়, বাট এই একজন মানুষ, যেই মানুষটা আসলে ইটিভিকে ইটিভির একজন হয়েই ওন করেছেন সব সময়, এন্ড হি ইজ দ্য গ্রেট চেয়ারম্যান অফ 21 টেলিভিশন, আমি তার জন্য একটা করতালি চাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে সিজিপি আসলে কি কি কাজ করে, এরকম একটা প্রশ্ন সব সময় যারা সিজিপিকে নতুন জানে যে তারা বলে যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছাড়াও আসলে সিজিপির আর কি কি অ্যাক্টিভেশন আছে। আর সিজিপি সব সময় চেষ্টা করেছে যে বাংলাদেশের বিনোদন সাংবাদিকতার মান উন্নয়ন এবং বিনোদন সাংবাদিকদের জীবনের মান উন্নয়নে কাজ করতে। কিছু কাজ আসলে অপ্রকাশিত ভাবে করলেই ভালো হয়, অপ্রকাশিত থাকলেই সেই কাজগুলো সুন্দর থাকে, তো সেই কাজগুলোও সিজিপি বিভিন্ন সময়ে করার চেষ্টা করেছে। এখন আমি অনুরোধ জানাবো সভাপতি সিজিপি অ্যান্ড নিউজ এডিটর এসএ টেলিভিশনের জনাব ইনাম সরকার। সবাই সিজিএফপি সম্পর্কে এবং বিষয় সম্পর্কে আপনারা বিষয় শুনেছেন, কিন্তু আজকে যে প্রেস কনফারেন্স, এই কনফারেন্সে সিজিএফপির যে নেক্সট অ্যাওয়ার্ড ইভেন্ট, এটার সময়সূচি তারিখ আমি ঘোষণা করছি। 28 ডিসেম্বর আমাদের পাশেই, আমরা এখানে যেখানে প্রেস কনফারেন্স করছি তার পাশেই শেরাটন হোটেলের গ্র্যান্ড বল রুমে ইটিভি সিজিপি পারফরমেন্স অ্যাওয়ার্ড 2023 ইনশাল্লাহ
আমরা বরাবরই সিজিএফপি যে আলাদা ইভেন্ট বা আলাদা আয়োজন আপনারা দেখে থাকেন, ইচ্ছে তো কম কখনই হয় না। এবার এই আয়োজন আমরা আরো অনেক বড় আকারে করব। তা আমি আর আজকে কথা না বাড়াই তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা, এবং হোপফুল আশা করি যে 28 ডিসেম্বর শেরাটন গ্র্যান্ড বলরুমেই আপনাদের সামনে আমরা হাজির হব ইটিভি সিজিএফপি পারফরমেন্স অ্যাওয়ার্ড 23 নিয়ে।